হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিশাইনী। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, তা আমিও ভালো আছি। সো তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে চলেছি। তো ব্লগটা আমি শুরু করেছি এটা একদম বিকেলবেলার থেকে, আর বিকেলবেলায় দেখতে পাচ্ছো আমি একটু হাত মুখ ধুয়ে মুখে ক্রিম মেখে নিয়েছি, প্রথমে চুলটা বেঁধে নিয়েছি। আর ও স্কুল থেকে চলে এসেছে, আর ও তাড়াহুড়ো করছে যে বাজারে যাবে, যেহেতু আজকে শনিবার আমরা আজকে বাজার করি, সবজি বাজার। তো ওই জন্যে আর ওকে বললাম যে নারকেল কেটে দিতে, কারণ অনেক দিন ধরে ইচ্ছে করছিলো নারকেলের নাড়ু খাবো। তো ওকে আগে বসিয়ে দিয়েছি নারকেল কাটতে। তো রাত্রেবেলায় হচ্ছে আমরা নাড়ু বানাবো। এখন আমরা চলে এসেছি বাইরে। বাইরে এখানে কাঠ ধরানো হয়েছে, তো প্রচণ্ড শীত পড়েছে, তো কী করবো, ওই জন্য আগুন ধোয়ানোর জন্য বাইরে চলে এসেছি। এখন হচ্ছে সন্ধ্যাবেলায়, তো সন্ধ্যাবেলায় চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এখন হচ্ছে সসপ্যানে দুধটা বসিয়ে দিয়েছি জাল হওয়ার জন্যে, তো কিছুক্ষণ জাল হোক। আর এই যে হচ্ছে নারকেল আমাদের, আর এদিকে হচ্ছে ভাবলাম যে নাড়ু তো বানানোই হবে, তো কিছুটা হাফ রেখে দিয়ে কিছু হাফ নাড়ু করবো, আর হাফ হচ্ছে পাটিসাপটা পিঠে করবো। তার জন্য গোলা বানিয়ে ফেললাম ওইদিকে, আর এদিকে লঙ্কা চিড়ে রেখেছি আর টমেটো কুচিয়ে রেখেছি। আর এটা হচ্ছে পনির, রাতে পনির রান্না হবে, যেহেতু শনিবার আজকে নিরামিষ খাই, তো পনিরটা রাত্রেবেলায় ভাবলাম বানিয়ে ফেলি। আর ওকে বলেছিলাম যে এদিকে হচ্ছে তুমি গুড়টা একটু গ্রেট করে দাও, কারণ নারকেল কুড়িয়ে রাখা হয়েছে ওই পাশে দেখতেই পাচ্ছ। তো ওটাকে এখন ভালো করে নারকেল দিয়ে আর হচ্ছে গুড় দিয়ে ভালো করে বেশ ভালো করে মাখাতে হবে। তো ভালো করে ও মাখিয়ে দিচ্ছে এদিকে, তারপরে কড়াইতে দেবো। আর আমি ওদিকে পনিরগুলো ভাবছিলাম, ওই জন্য আমি আর এটা করতে পারিনি, কারণ নালে দেরি হয়ে যাবে। আর এদিকে দেখো নারকেলটা বসিয়ে দিয়েছি কড়াইতে, তো ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভালো করে টানাতে হবে, সেদ্ধ হবে ভালো করে। একদম রেডি নারকেল, এবার এগুলোকে ভালো করে গোল গোল পাকিয়ে একদম লাড্ডু শেপে বানিয়ে নেব। তো এইরকম আমাদের লাড্ডু, মানে লাড্ডু তো না, ওটাকে কী বলে, নাড়ু, সরি, নারকেলের নাড়ু। তো নাড়ু একদম রেডি। তো এবার হচ্ছে পনিরটা রান্না করতে হবে। তো পনিরটার জন্য আমি এখানে আদা, শুকনো লঙ্কা আর কিছু কাঁচা লঙ্কাটা চিড়ে রেখেছি, আর জিরে আর হচ্ছে কাজু বাদাম, এগুলো সব মিক্সিতে এখন পেস্ট করব ভালো করে। পেস্ট করে তারপরে মশলাটাকে কষাতে হবে। তো চলো আগে পেস্ট করে নিই। তো এদিকে আমি কড়াইতে তেল দিয়ে আর জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি, টমেটোটাকে ফার্স্টে ভেজে নিয়েছি, তারপরে যে মশলাটা করেছিলাম মিক্সিতে সেই মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে তারপরে হচ্ছে ছানাগুলো দিয়ে দিয়েছি, মানে পনিরগুলো দিয়ে দিয়েছি। আর পনির রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এখানে ধোয়ার জন্য দেখা যাচ্ছিল না, তো সেই জন্য আবার পরে ভিডিও করেছিলাম দেখানোর জন্য, আর খেতেও খুব টেস্টি হয়েছিল। তো চলো আজকের ভিডিওটা আবার এই অবধি থাকছি, বাই বাই, টাটা।